আজকের এই ক্লাসে তোমাদের ভাওয়েল পেয়ার ইউ নিয়ে যতগুলো ডাউট আছে প্রত্যেকটি ডাউট ক্লিয়ার করে দেব একদম ইজি ওয়েতে বুঝিয়ে দেবো অ্যাকচুয়ালি এই বিষয়ে অনেক ভাই ভিডিও বানাতে বলছে আর আসলেই কিন্তু এই বিষয়টা জানা খুবই দরকার কারণ তুমি যদি সঠিকভাবে ইংরেজি রিডিং ও বানান শিখতে চাও তাহলে কিন্তু এই বিষয়টা তোমাদের জানতেই হবে সো এখানে প্রথমে আমরা দেখে নেব যে আইইউ কী ধরনের সাউন্ড ক্রিয়েট করে তো আই ইউ কিন্তু ইয়া সাউন্ড ক্রিয়েট করে এরকম সাউন্ড একটা হয় তো শব্দগুলো তোমরা দেখো এখানে আমি বুঝিয়ে দেব। অবশ্যই বিষয়টা বুঝতে পারবে সো ফার্স্ট এখানে যে আমি শব্দটা নিয়েছি এটা কিন্তু খুবই পরিচিত একটা শব্দ এটার উচ্চারণ হয়তো তোমরা জানো বাট তবুও দেখতে হবে এখানে আমি কিন্তু অনেক কিছুই তোমাদের বুঝিয়ে দেব শিখিয়ে দেব। সো এখানে শব্দটিতে দেওয়া আছে এস তো আমরা কিন্তু কনসোনেন্টের ডিফারেন্স সাউন্ডে শিখেছি যে যখন জি এর পর ই থাকে তখন কিন্তু জি বর্গীয় জয় হিসেবে উচ্চারিত হয় যদিও এর এক্সেপশন আছে ব্যতিক্রম আছে তো সেই বিষয়গুলো কিন্তু সেখানে আলোচনা করা হয়েছে তো এখানে জি জয় হিসেবে উচ্চারিত আর ই এর উচ্চারণটা ই হবে লং সাউন্ড হবে তাহলে জি ই জি ই এর উচ্চারণ কেন লং সাউন্ড এটা তোমরা আশা করি জানো কারণ ই এর পর একটা কনসোনেন্ট আছে তারপর আরও একটি ভাওয়েল আছে মানে ভি রুল তো জি ই জি এনের জন্য ন সাউন্ড এবার আই ইউ এর সাউন্ডটা দেখো দেখো একদম আমি ডিটেলসে তোমাদের করাবো যাতে বুঝতে কারোরই কোনো রকম অসুবিধে না হয় আই ইউ যেহেতু ইআর সাউন্ড ক্রিয়েট করে ই আহ এখানে আইতে ই আর ইউ তে আ আর এখানে অন্তঃস্থীয় আ বলতে কিন্তু আমরা সর আ ঠিক আছে যে আই এর উচ্চারণটা ই আর ইউ এর উচ্চারণটা আ তাহলে ই আ তো এখানে যদি আই এর উচ্চারণটা ই হয় মানে রস্য ই হয় রস্য ই হলে তাহলে রস্যস্বিকার হবে এখানে এনতে ন আর রসইতে রস্বিকার নয় রস্বিকারে নি তাহলে এই যে জিন হয়ে গেল আর ইউ এর উচ্চারণটা যেহেতু আ হয় তাহলে অন্তঃস্থীয় অয় আকার দিতে পারি কারণ মাঝখানে তো আর আমরা সরাকে লিখতে পারি না অন্তস্থীয় অয় আকার দিলেই সেটা আ হয়ে গেল আর এসের জন্য স জিনিয়াস জিনিয়াস মানে প্রতিভা আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা এরপরও যদি বুঝতে অসুবিধা হয় কোনো ব্যাপার না নেক্সট শব্দগুলো দেখো অবশ্যই বিষয়টা বুঝতে পারবে এটা আমি জোর গলে বলতে পারি সমস্ত ডাউট ক্লিয়ার হবে নেক্সট যে শব্দটি আছে সেটা হলো সি এ এল সি আইউএন তো এখানে কিন্তু সি এ এল ক্যাল হিসেবে উচ্চারিত হবে বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের এখানে সি যেহেতু ক হিসেবে উচ্চারিত কারণ সি এর পর এ আছে আর এ এর পর যেহেতু দুটো কনসনেন্ট আছে তাহলে এ শর্ট সাউন্ড এ হবে ক্যা এল তে ল ক্যাল সি এর উচ্চণটা স হবে যেহেতু সি এর পর আই আছে আর এখানে আই এর উচ্চণটা ই হচ্ছে যেহেতু আমরা দেখেছি আই ইউ ইয়া হবে তাহলে সি এই যে ক্যালসি ইউ এর উচ্চারণটা আ এম তে ম আম এই আম ক্যালসিয়াম ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম নেক্সট যে শব্দ এম এম ই ই ডি আই ইউ এম তো এখানে যেমন ই জি হয়েছিল তাহলে এখানে এম ই মি হবে এই যে মি এম ই মি আর এখানে জিনিয়াস শব্দে যেহেতু আই নি হয়েছিল তাহলে এখানে আই ডি হবে মিডি এখানে যেহেতু আস হয়েছিল তাহলে এখানে এম আম হবে এই যে এখানে আম তো মিডি আম মিডিয়াম মানে মাধ্যম আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সহজ বিষয়টা মিডিয়াম নেক্সট যে শব্দ এখানে এস টি এ ইউ এম আছে এখানে একটু যুক্তবর্ণ আছে সো এখানে এসটি যে পাশাপাশি আছে তে তে ট তাহলে ছয়টা সাউন্ড স্ট এ এর পর যেহেতু একটি কনসোনেন্ট ডি আসে তারপর ভাওয়েল আই আসে তাহলে এখানে এ এর লং সাউন্ড এ হবে স্টে স্টে আর ডিআইডি হবে আমরা দেখেছি তো ডি স্টেডি ইউ এম আম স্টেডিয়াম 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 মানে খেলার মাঠ নেক্সট যে শব্দ এখানেও কিন্তু এটা যুক্ত বর্ণ দিয়েই আছে তবে খুবই সহজ একটু যদি দাও তাহলেই তোমরা বুঝতে পারবে এখানে এখানে পয় অফলা হবে প্র সাউন্ড ই এর লং সাউন্ড ই হবে এখানেও কিন্তু ই এর পর একটি কনসনেন্ট এবং তারপর একটি ভাওয়েল আই আছে তো পি আর ই এই যে পি আর ই হয়ে গেল প্রি প্রি এম আই মি হবে যেহেতু আই ইউ ইয়ার সাউন্ড ক্রিয়েট করছে আই এর উচ্চারণটা ই হবে তো এম আই মি প্রি মি ইউ এম প্রত্যেকটি শব্দে কিন্তু ইউএম আম হিসাবে উচ্চারিত তাহলে প্রিমি আম প্রিমিয়াম প্রিম প্রিমিয়াম মানে কিন্তু পারিতোষিক বা একটা পুরস্কার অর্থাৎ প্রিমিয়াম কোয়ালিটি যেটা আমরা বলি উন্নত মানের কোয়ালিটি এরকম বিষয়টা নেক্সট যে শব্দটি আছে এইচ এম তো প্রথম যে শব্দটিতে দেখেছি আমরা জি ই জি তাহলে এখানে কিন্তু এইচ ই হি হবে হি আর আগে জিনিয়াস শব্দে এন ই নি ছিল তাহলে এখানে এল আই লি হবে হিলি ইউ এম এটা আম আমরা জানি প্রত্যেকটি শব্দে কিন্তু এই প্যাটার্নটাই আসে তাহলে এটার উচ্চারণটা হবে হিলিয়াম হিলিয়াম মানে হিলিয়াম অর্থাৎ হিলিয়াম যে গ্যাস আছে গ্যাস বিশেষ সেটাই কিন্তু হিলিয়াম তো এরকম করে আরেকটা গ্যাস মূলক শব্দ যেমন সোডিয়াম তো এটা কিন্তু তোমাদের লিখতে হবে এটা মনে করো তোমাদের আমি একটা কাজ দিলাম টাস্ক ঠিক আছে তো এই টাস্ক তোমার কিন্তু কমপ্লিট করো সোডিয়াম যে শব্দটা আছে যেমন হিলিয়াম শব্দের বানান এইচ ই হি এল আইলি ইউএম আম হিলিয়াম তাহলে সোডিয়াম শব্দের বানানটা কি হতে পারে এখানে আমি তোমাদের হিন্ট দিচ্ছি শয়ের জন্য এস হবে ও সাউন্ড কোন ভাউলের লং সাউন্ড ও আমরা জানি ও এর লং সাউন্ড ও এরপর বাকিটা তোমরা নিজেরাই করো এখানে কিন্তু তোমরা প্রত্যেকেই লিখে দেখাও যারা পারবে না যাদের সমস্যা হবে সেটা কিন্তু আমি ঠিক করে দেবো তো অবশ্যই তোমরা সোডিয়াম শব্দটা লিখে দেখাও সো এটাই কিন্তু ছিল আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সো কি ওয়াচিং অ্যান্ড কিপ টার্নিং